Hey guys, welcome back to Few Creations. আজকের লকডাউন এখান থেকে স্টার্ট হয়ে গেছে পুরো। এই যে সকালবেলাতে ওদের জন্য ম্যাগি করা হয়েছে। মাম্পুকে দেবো না ম্যাগি, কারণ মাম্পুর জাঙ্ক ফুড খাওয়া বারণ আছে। আর রান্নাঘরে দেখো রান্না করেছে, ওরা বেহাল করে রেখে দিয়েছে। আমি করেছি, দেখেছো? না আমি করিনি, ভাই করেছে। দাও কেমন হয়েছে বল। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার চিকেন নিয়ে এসেছে তোমার দাদা ভাই, চিকেন করবো। আর শাক ভাজবো, এখন কিছু হয়নি। জামা কাপড় রয়েছে তোমার দাদা ভাইয়ের ডিউটির, ওগুলো সব মেলবো, তারপরে এসে রান্না করবো। আর এদিকে ছেলে মেয়েরা সব গেম খেলছে র‍্যান্ডম। দাদা গ্রুপ থেকে বড় 1v1 ডাকছে, তার একটা আমরা খেলবো 1v1 খেলবি। আর এই যে ডিউটির জামা প্যান্ট সব এখন মেলবো। জামা কাপড় গুলো মেরেছি, কিন্তু বেশিক্ষণ লাগবে না শুকাতে, যা রোদ দিয়েছে দেখো। চলো এবার রান্নাটা বসাতে হবে। এখন বাজে 1:30, দেখো মাংস চিকেন হচ্ছে, গ্যাস শেষ হয়ে গেছে মনে হয়। এই দেখো ডাল করেছি, বেগুন ভেজেছি, শাক ভেজেছি, এই যে ভাত মাঝে মাঝে সাংঘরি। এই যে খেতে বসেছে আমার ছেলে, তো বেগুন ভাজা শাক ভাজা খায় না, আজকে খাচ্ছে। আর সোনা মোবাইল দেখছে, ছেলে মোবাইল দেখছে। তোমার শরীর কেমন আছে বলে দাও। না থাকলে ভালো করে খাটিয়ে কাজ করতে হবে, ডিউটি করতে হবে। রান্নাটা ভালো হয়নি সত্যি বলছে মন থেকে? তুমি তো বলতে বললে, তাই না বললাম। তুই কি করছিস? ভাত বেড়েছি খেলে, চলো ওরা খেয়ে নিক, তারপরে আবার দেখা হচ্ছে। না না বেগুন খাও। আজকে আমার কি খুশি, আজকে আমার বাসন মাজা হয়ে গেছে, সব থেকে বড় কাজ। তাই সত্যি ক্যামেরাটা অন করেছি বলে তোরা এত বড়াই করছিস না? আর ও তো কোনো স্বাদই পাচ্ছে না, শুধু মোবাইলের স্বাদ পাচ্ছে। সোনা সোনা মোবাইলের স্বাদটা কিরকম? আর কালকে তোরা কি করেছিস তোদের বাবা মাকে বলবো? তোদের তোরা কালকে কি করেছিস রাত্রেবেলা তোদের বাবা মাকে বলবো? বিছানার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ফেলেছে, বাপরে বাপ। আমি জানতাম যতক্ষণ না তোর মেশো উঠবে তত। সেকেন্ডের মধ্যে সবাই ঘুমিয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম। মেসে উঠতে ভাত তো চলে যাওয়ার পরে তখন ঘুমাসনি তুই? ও তুইও জেগেছিলি? বাবা কি নিশ্চিন্ত, আমি দেখছি সব চুপচাপ হয়ে গেল। আমার ছেলে ঘুমিয়ে যাবে, ওর বাবা চলে এসেছে।
না না তো পাচ্ছি না, তার জন্য তো ফোন নিয়ে গেছি। হ্যাঁ শিবমের মা বললে এক্ষুনি বাড়ি যেত ওকে, কাল বললো পরে আসবে। এখনই চলে যাবি? না এখন কেন, পরে যাবি, একটু পরে যা, টিফিন টিফিন করে যা, টিফিন করে যা। মন খারাপ হয়ে গেল নাকি? মনটা খারাপ লাগছে? সবাই সবার মামা বাড়িতে এসে থাকতে ভালোবাসে। না রে বললো ঠিক আছে, ও তোর মা আবার মাংস করে রেখেছে ভাই যাবে বলে। আমি বলছি না আজকে আমাদের বাড়িতে মাংস হয়েছে, থাক। এই দেখো আমার ছেলে সন্ধ্যাবেলাতে একটা কাজ দিয়েছি, কাজটা হচ্ছে কিটিকে বিস্কুট খাওয়ানো, এটা হচ্ছে ওর কাজ। একটা কাজ দিয়েছো ছোট মানুষ, কিটিকে খাওয়ানো আর মোবাইলটা কাটা, ছোট মানুষ ছোট কাজ দিয়েছি। আর দেখবে এই যে আরেকজনকে দেখাই, আমার মেয়ে কেন ভালো লাগে জানো? এই দেখো এই কারণে আমি রাজি রানীর মতো বসে থাকবো আর আমার মেয়ে কাজ করবে। দেখো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো কালকে দিকে এসে আমার মেয়েকে দিয়ে আমি ঘর মোছা করা, টিঙ্গে টিঙ্গে মেয়ে বড় হয়ে গেছে মানে খুশি খুশি। এই দেখো দেখেছো মালতি মাসি বালতি নিয়ে, না 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 ওইটা না মালতি মাসি, এটা কেন মেয়েটা না আমার কাজ করতে করতে দেখেছো কিরকম হাঁপিয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, এমনি এমনি ঠান্ডা লাগেনি দেখেছো। আর এদিকে দেখো সোনাকে, দেখো সোনাকেও কাজে ঢুকিয়ে দিয়েছি, এই যে জল হচ্ছে। ছেলে মেয়েরা এরকম কাজ করে দিলে মায়ের কি কাজ করতে, মা শুধু মোবাইল ঘাটবে, ছেলে মেয়েরা কাজ করবে। সিমা কোজে খাচ্ছে তো ও কোল্ড ড্রিঙ্কস, এবার কি করবি মা, ঝাড় দিয়ে ঘরটা? হ্যাঁ আর তুই কি করবি ননাই, ওকে খাইয়ে? আর তুই কি করবি সোনা, জল ভরার পরে কি করবি? মোবাইল ঘাটবি বলতে পারছিস? চলো সবাই বলো গুড ইভিনিং, বলতে গুড ইভিনিং, তুই বল ইভিনিং ইজ গুড, তুমি কি সুন্দর পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছো, গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং, ও মাসি পাড়িয়ে দিয়ে তো চলে গেল, ঠিক আছে চলো বসা, রাত বসে দে আমি রাত দিয়ে তো বাবা। চলো আবার একটু পরে আসছি, আমার মনে থাকছে না ব্লগটাকে মানে কন্টিনিউ করতে। মাম এই ঘরটা ঝাড় দিচ্ছে তখন ওর মনে পড়লো যে মাসি তো ব্লগ করছিল, ব্লগটা কেন করছে না, আমি ঘর ঝাড় দিচ্ছি। হ্যাঁ ওই জন্য মেন ব্যাপার হচ্ছে ঘরটা যে ঝাড় দিচ্ছে ওইটা আমাকে দেখাতে বলছে। মাসির কাছে তো করতেই হবে। মামকে দিয়ে বাজার করে নিয়ে এসছি, কত কি বাজার করে নিয়ে এসছে, মাম এখন এখানেই থাকবে, মাম আমার সব কাজ করে দেবে। এই তোরা বসে বসে মোবাইল ঘাটবি আর আমার মেয়েটা দেখ দোকানে যাচ্ছে এখানে যাচ্ছে, নিয়েছে নিয়েছে নিল লেস, তোকে খেতে বলেছি আমার মেয়েকে দে, তুই মেনে ও মেয়ে, ওকে মেয়ে বলেছি তো ফট করে, কি বলছো আমার ঝিরঝির আসছে, ওকে দে
কেন কেন ভাত খেয়েছে, সোনা খায়নি। সোনাকে দে কোল্ড ড্রিঙ্কস খা একটু। মোবাইল হাতে থাকলে কি, আমার মাম্মাকে ওরা লেস দিচ্ছে। আমার মাম্মা তো লেস খাবে না, আমার মাম্মার কোয়ালিটি আছে। আমার মাম্মা কি খাবে জানিস তোরা? জানিস তো, ঠান্ডা লেগেছে, বন্ধ কর, অনেকটা ঠান্ডা। এই দেখো আমার মাম্মা এইটা খাবে, ভালো। চলো, রাত্রেবেলার খাবার দিয়ে দিয়েছি, মাংস ছিল, আর কিছু করিনি। ছেলে ওরা সব বললো যে ভাত খাবো না, লুচি খাবো, তাই ছেলেই ময়দা মেখে এ দেখো লুচি বানিয়েছে। তোমাদের দাদাভাই তো শরীর এখনো ঠিক হয়নি, তো দাদাভাই হাতটাও দেখবে কি অবস্থা হয়েছে। হাতে লেগেছে, কিসে যেন লাগলো সেদিনটা, খেতে পাচ্ছে না, দেখো চামচ দিয়ে খাচ্ছে। আর সোনার তো নালিশ করেই দিয়েছি ওর মাকে, নে এবার মাম শুরুটা করেছিল, শেষটা তোরা কর, এটা একটুখানি পুশ কর। নাই বল, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। এবার দুজনে বলতে গুড নাইট, গুড নাইট, টাটা।